মেন যে আমাদের দেখতে পাচ্ছেন ডেলিভারি বয় ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমি ওনার কাছে গিয়ে আমার ডেলিভারিটা অ্যাকসেপ্ট করব। তারপর দেখতে থাকুন ব্লগ আনবক্সিং রিভিউ, অলমোস্ট খুব মজা আসবে, দেখতে থাকুন শেষ পর্যন্ত। লেটস গো। সো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন আমার প্রোডাক্টটি আমি নিয়ে নিয়েছি ডেলিভারি, আর জে এস ডি প্রো বয়া M1 লেভেল, তো বিখ্যাত মান্তির দ্বারা আনবক্সিং। তো দেখতেই পাচ্ছেন বক্সটা ওপেন করি, দেখি কি বক্স থেকে পাওয়া যায়। বক্স থেকে পাওয়া গেল একটি লেদার বক্স আর ইউজার ম্যানুয়াল। লেদার বক্সটি খুবই স্মুথলি, খুবই মানে খুবই স্মুথ। আর এখানে 20 মিটারের একটি কেবেল যুক্ত মাইক্রোফোন পেয়ে গেলাম, আর কি যাবতীয় জিনিস দিয়েছে দেখি। একটি ফর্ম পেলাম, আর এগুলো ছাড়ুন, তারপর দেখি এটার প্রাইস। দেখতে পাচ্ছেন 880 রুপিস আমার কাছে নিয়েছিল ডেলিভারি ফ্রি, আর এখন যদি আপনি বর্তমান নিতে চান তো তাহলে 1220 রুপিস নিবে অবশ্যই। তো দেখুন এটা কী দিল, অবশ্যই আমি নিজেও জানি না। তো তার জন্য আপনারা কুস্তিটা পড়ে নেবেন, ইউজার মানে ইউজার ম্যানুয়ালটা পড়ে নেবেন, পড়ে নিয়ে বুঝতে পারবেন। তারপর নেক্সট বক্সে আমি পেলাম আরেকটি ইউজার ম্যানুয়াল, তো এটা ভালো করে পড়লে সবই জানা যাবে যে ও কী ছিল, কীসের দানা ছিল। তো দেখতেই পাচ্ছেন ইউজার ম্যানুয়াল, টোটালটা পড়ে নিতে পারেন আপনারা, ফুল ডিটেলস দেওয়া রয়েছে এই কুস্তি এই ইউজার ম্যানুয়ালে, যদি চান আপনি পড়ে নেবেন। তারপর আমি এই ক্লিপটা লাগানোর অনেক চেষ্টা করলাম কিন্তু লাগাতে পারিনি, তার কারণ আমি ফর্মটা প্রথমেই লাগিয়ে দিয়েছিলাম, তার জন্য আমি দেখতে পাইনি। তো তারপরে আমার মনে হলো যে না, এটা আরেকবার খুলে দেখি। তো তারপর আমি ফাইনালি এই ক্লিপটা লাগিয়ে নিলাম, এইখানে ক্লিপটা আসবে, আমি তারপর লাগিয়ে নিলাম। ক্লিপ লাগানো কমপ্লিট, ফর্ম লাগালেই আমরা জে এস ডি প্রো বয়া BY M1 লেভেল মাইক্রোফোনের সাউন্ড চেক করব। তো চলুন শুনে নেওয়া যাক। চায়না ব্র্যান্ডের লেনোভো K6 পাওয়ার ফোন, কোয়ালিটি দেখলেন আপনারা, আর এটা কোয়ালিটি হচ্ছে এটা স্যামসং A30S এর কোয়ালিটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এটাই আমার ফার্স্ট অ্যামাজনে এই ফার্স্ট শপিং করলাম, আর চ্যানেলে যদি প্রথম চলেন চ্যানেলটি অবশ্যই আর কে আর লাইফস্টাইল ব্লগিং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাতে যখনই আমি ব্যাঙ্গালোর থেকে কোনো ভিডিও ব্লগ আপলোড করবো সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তো ব্লগ ভিডিও শেষে একটা কথাই বলবো, ক্যামেরাতেও ইউজ করতে পারবেন, স্মার্টফোনে ইউজ করতে পারবেন, দুটোতেই কম্পেটেবল। তো ব্লগ, বাই বাই।